শনিবার সকালে পশ্চিমতলা বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিআইজি মোহাম্মদ মইনুল হাসান। তিনি মসজিদের ভেতরের এবং বাইরের যাবতীয় সবকিছু পর্যবেক্ষণ করেন এবং তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়। ডিআইজি মোহাম্মদ মইনুল হাসান জানান, মামলাটি সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তদন্ত করা হবে। যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত মর্মান্তিক। আপনারা জানেন যে ইতিমধ্যে 31 জন লোকের প্রাণহানি হয়েছে। আপনারা আরও জানেন যে এই ঘটনায় ইতিমধ্যে ফতুল্লা থানায় একটি মামলা রুজু হয়েছে। তো এই মামলাটি তদন্তের জন্য আমরা সিআইডি অধিগ্রহণ করেছি। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দক্ষতা দিয়ে এই মামলাটি দ্রুত তদন্ত সম্পন্ন করব। এই ঘটনায় তদন্তকালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদেরকে অভিযুক্ত পাওয়া যাবে তাদের প্রত্যেককে অভিযুক্ত করে আমরা দ্রুত তার সাথে বিচারার্থে বিজ্ঞ আদালতে আমাদের তদন্ত প্রতিবেদন দাখিল করব। যে আমরা আসছি এই এটার ঘটনাস্থল দেখার জন্য এবং এটার তদন্ত কাজও অগ্রসর হবে এবং একই সাথে এই ঘটনার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেখানে যেটা প্রয়োজন আমরা ওই প্রয়োজনে সেদিকে আমরা যাব। প্রাথমিকভাবে এটি আপনার যেটি মনে হয়েছে যে এখানে গ্যাস থেকে সম্ভবত এই ঘটনাটি ঘটতে পারে, এরপরে তদন্ত অগ্রসর হলে আমরা এটার টোটাল ইয়েটি বুঝতে পারব। মানে কথা সামগ্রিক বিষয় যতগুলো বিষয় আছে সবই আমরা খতিয়ে দেখবো এখানে, যাতে করে এই সব বিষয়গুলো তদন্তের জন্য উঠে আসে এবং আমাদের চেষ্টা থাকবে দ্রুততার সাথে এই সামগ্রিক যে সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো কালেক্ট করে তদন্ত সম্পন্ন করা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোশারফ, ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী সহ আরও অনেকে। নাইম খানের ক্যামেরায় রিপোর্ট করেছেন সাব্বির আহমেদ।